কোন অহংকারী মৃত্যু থেকে বাঁচতে পারে নাই কোন দাম্বিক মৃত্যু থেকে বাঁচতে পারে নাই পাকরাও থেকে রেহাই পায় নাই আমরা যদি শিক্ষা গ্রহণ করি যিনি আমাদের মৃত মনটাকে জীবিত বানায় দিবেন তিনি কে কয়টা বিষয় বললাম সবাই বলেন কয়টা এক নাম্বার কি জোরে বলেন কাকে বন্ধু বানাবেন

কোরআনকে আপনি সঙ্গী হিসাবে নিতে পারেন নাই একাকিত্ব দূর করাতে পারেন নাই আপনি অল্পে তুষ্ট হতে পারেন নাই আপনি মৃত্যু থেকে আওয়াজ নিতে পারেন নাই ফন্নার উত্তাক্ষী জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত থাকো তোমার জায়গা জাহান নামে হবে কারণ তুমি নিজের জীবনটাকে পরিবর্তন করাতে পারো না জাহান নাম তোমার ঠিকানা হয়ে যাবে ঠিক না বেঠি তাহলে এখন আমরা নিব কয়টা বিষয় এক নম্বরে বন্ধু বানায় নিব কাকে দেখুন আজকের যে আয়াতে কারিমা তালাত করেছি এই আয়াতে কারিমার বক্তব্য অনুসারে প্রথমে মাফির থেকে মর থেকে মহাব্বত আমার নবীকে ভালোবাসা জানি আমরা সকলে একবার পড়ে নিচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবাই কি নবীজির নামে দরুদটা পড়েছে তবে যতটুকু মহাব্বত নিয়ে পড়লে আমার রসুল খুশি হয়ে যেতেন ততটা মহাব্বত নিয়ে পড়তে পারিনি একটু mohabbat নিয়ে পড়তে রাজি আছে আগে বলেই নেই কেন mohabbat নিয়ে পড়বে এই জবানটা দিয়ে আমি অনেক গুনাহ করেছি এই চোখটা দিয়ে আমি অনেক গুনাহ করেছি এই হাতটা দিয়ে অনেক গুনাহ করেছি অন্তরটাকে কালা বানায়া ফেলেছি আল্লাহর নবী বলেন সাল্লু আলাইহি ফা ইন সালাতুকুম তাবুলুগুনি হাইসু কুন কুন্তুম আমি নবীর উপরে দরুদ পড় যেখান থেকে তুমি দরুদ পড়বে আমি নবীর কাছে আল্লাহ পৌঁছায় দিবে নবী যখন আমার আপনার দরুদটা পেয়ে যাবে আপনি যদি মহাব্বত ভরা কণ্ঠে পড়েন আপনি যদি মহাব্বত নিয়ে পড়েন আমার নবী খুশি হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে আজকের এখান থেকে আমার নবীকে যদি আনন্দিত বানাতে পারেন এমনও হতে পারে জীবনটা পরিবর্তন হয়ে যাবে যিনি ওয়ালা বানায় দিবেন তিনি কে আরব দেশে আমার নিজের চোখে দেখেছি জগ্রা বিবাদ লেগেছে তৃতীয় একজন এসে যখন বলেছে আল্লাহর নামে দরুদ পরব নবীজির নামে যখন দরুদ পড়তে বলা হয়েছে মুহূর্তের ভিতরে জগরা শেষ দুইজন কাঁধে কাঁধ মিলিয়ে ফেলেছে বুকে বুক মিলিয়ে ফেলেছে আল্লাহ আকবর যেই নাবি এখন মাদিনা চুল মোনাতে আপনি এখানে বসে দরুদ পড়বেন ছয় হাজার ছয়শ কিলোমিটার দূরে আপনার আমার দরুদ যিনি পৌঁছায় দিবেন তিনি কে সকলে এবার মোহাম্মদ ভরা কণ্ঠে পড়েন করেছি আমাদের একটা রুহের খোরাক ছিল এই দরুদের ভিতরে এরকম দুরুদ প্রতিনিয়ত পড়বেন পড়তে রাজি আসেন আজকের মাহফিলে আমি ওয়াজ করার সময় যদি আমি নাও পারি নাও একবার পরে আমরা ওয়াজিবটা আদায় করলাম বারবার পড়বেন পড়লেই সব লেখা হবে আমি যদি বলতে ভুলে যাই অথবা সাজা মিলাতে গিয়ে আমি যদি ওয়াসাল্লাম নাও বলি শ্রোতা হিসাবে আপনারা বলবেন আমার ওয়াসাল্লাম এমন নবী যিনি পৃথিবীতে আসলেন আল্লাহ মানাত আমরা আল্লাহকে চিনতাম না আল্লাহকে জানতাম না মানুষগুলা মূর্তির পূজা করত যেই কাবা দেখলে তাকালে অবাদত হয় আন্নাদ্রহিলাল কাবা ইবাদা যেই কাবার দিকে তাকালে এবাদত হয় সেই কাবা মানুষ মূর্তি দিয়ে ভরে রেখেছিল সেই কাবার ভিতরে লাত মানাত ওজ্জা আহবাল মূর্তিগুলো দিয়ে ভরা ছিল মূর্তি আর মূর্তি দিয়ে ভরা সেই কাবাকে আমার নবী বিজয় করে করে আল্লাহর গোলামের জন্য গোলামদেরকে শিখিয়ে দিলাই বাদ যিনি তহীদ শিখিয়েছেন তিনি আমার নবী যিনি দায়িত্ব দিয়েছেন তিনি কে বলেন কে সেই দাঁত পৌঁছাতে গিয়ে সেই দাওয়াত পৌঁছাতে গিয়ে নবী আমার কোনদিন জুলুম করেন নাই সেই দাওয়াত পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী কষ্ট সহ্য করেছেন আজকে সামান্য ঢাকা থেকে আসলে আমরা হয়রান হয়ে যাই এত আরামে মাহফিল করতে এসেও চিন্তা করে অনেক কষ্ট হয়েছে আর আমার নাবি নিজে না খেয়ে তায়ে প্রান্তে চলে গেলেন রিং রোড পার হয়ে গেলেন যে রিং রোড এখন যদি আপনি গাড়ি দিয়ে উঠেন আধা ঘন্টা এক ঘন্টা সময় গাড়ি দিয়ে যখন চক্কর খাবেন আপনার মাথা ঘুরিয়ে যাবে কষ্টে পেরেশানিতে যাবেন বমি বমি বা এত সুন্দর রাস্তা করে দেওয়ার এত পরে কষ্ট হয় যন্ত্রণা হয় আর আমার নবী পেটে গিয়েছেন কাফেরদের যন্ত্রণা সহ্য করে যখন মক্কার কাফের না আমার নবীকে যন্ত্রণা দিলেন কষ্ট দিলেন আল্লাহ নবী মনে করলেন তাইফে যাই যায় সেইখানে গিয়ে দাওয়াতি কাজ করি আল্লাহ নবী যখন তায়েফে গেলেন আল্লাহর নবীকে দুষ্ট কাফের ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দ্বীপ পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করেছে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী রক্ত ঝরতে ঝরতে জুতা পর্যন্ত আটকে গিয়েছে আল্লাহ নবী একবারের জন্য বদদোয়া করেন নাই ফেরেশতা এসে বলেছে বদদোয়া করেন আল্লাহর নবী বলেছেন ইন্নি লান উবাস লাআন করার জন্য আমি নবী আসি নাই বুইস্তু রাহমা আমি নবী এসেছি রাহমাতুন মুহদা ইন্নামা আনা রাহমাতুন মুহদা আমি নবী এসেছি রহমত হিসেবে ইন্নি লান উবাস আমি বদয়া করার জন্য আসি নাই যেই নবী রহমত হিসাবে এসেছে শুধু আমার আপনার জন্য রহমত না গোলামদের জন্য রহমত উন্মদদের জন্য রহমত ছোট্ট কীট পতঙ্গের জন্য নবীজিকে যিনি রহমত বানায় পাঠিয়েছেন তিনি কে এক করে আজকে আমরা বুঝে নিয়ে যাব। কষ্ট হবে মনে হয় কষ্ট হবে এগারোটা পর্যন্ত মাহফিল চললে কষ্ট হবে দেখেন মানুষের অবস্থা আল্লাহ আকবার আপনাদের কষ্ট হবে আচ্ছা দেখি মাহফিলের তরুণ বেশি না বুড়া বেশি যারা তোমরা তরুণ পনেরো থেকে তিরিশ বছর তোমরা জোরে বলো তো আল্লাহ একবার আল্লাহ বুঝে বললো না না বুঝে বললে আল্লাহ ভালো এবার দেখি যাদের বয়স তিরিশের উপরে তোমরা বলতো আপনারা বলবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এবার যুবক তোমরা চোখ আমার মুরব্বীরা বলবেন আল্লাহ এখনো তাওয়াজ কম না এবার আবার দেখতে চাই তরুণরা আগামী দিনের সম্পদ তোমরা তরুণরা বলবে আল্লাহু আকবার আল্লাহু থেকে 30 এত আওয়াজ আবার একটু দেখি 19 থেকে 30 তোমরা আল্লাহ আকবার আল্লাহু থেকে 30 হয় কেমনে বয়স আমি তো তাকায় আছে অনেকের দিকে অন্তত 50 বছর বয়স কিন্তু চিন্তা করছে হুজুর যুবক বেশি তো এইজন্য এদেরকে জিটায় দেই এবার যারা মুরুব্বি আছেন 30 এর উপরে বয়স আপনারা বলেন আল্লাহু আকবার আরে সুবান আল্লাহ আজকের মাহফিল পুরাটাই কবুল কোন মাহফিল এরকম ভাই না যে মুরব্বী আর তরুণ একেবারে সমান সমান কিন্তু আজকের মাহফিলে মুরব্বী আর তরুণ সমান সমান দুই গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহ আকবর আল্লাহর কসম করে বলি আমার নবী বিশ্ব নবী আপনাদেরকে এত পরিমাণ ভালোবেসেছেন মহাব্বত করেছেন জীবনে কোনো দিন আমার মতো গুনাগার কে নবিজি দেখেন নাই বুজি দেখেন নাই আমার শ্রোতাদেরকে কাউকেই দেখেন নাই না দেখে অবি আমার আল্লাহর কাছে বলেছেন ও তু লাউ র আই না না ও আমার আল্লাহ যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম সাহাবিরা বলছেনই আর সুল আল্লাম আলাস না আমরা কি আপনার ভাই নাম আল্লাহর নবী বলেন না না তোমরা আমার ভাই নাম আমার ভাইগুলা অনেক পরে আসবে জীবনে কোনো দিন আমাকে দেখে নাই না দেখে আমি নবীর উপরে ইমান আনবে সাবিরা প্রশ্ন করল আর অসুল আল্লাহ কেমন করে তাদেরকে চিনবেন আল্লাহর নবী বললেন কুর্রান মোহাজ্জালিন ওজোর পানিগুলো গুলা করে উঠবে চকচক করে উঠবে আমি নবী তাকায় দেখে বুঝবো এটাই আমার উম্মত এটাই আমার উম্মত আজকে চিন্তা করে দেখেন উম্মত মাহফিল শুনতে এসেছে দিনের টানে উম্মত মাহফিল শুনতে এসেছে নবীর মহাব্বতে উম্মত মাহফিল শুনতে এসেছে নিজেকে পরিবর্তন করার জন্য উম্মত মাহফিল শুনতে এসেছে জান্নাত পাওয়ার জন্য উম্মত মাহফিল শুনতে এসেছে উম্মত হওয়ার জন্য উম্মত মাহফিল করে আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর গোলাম হওয়ার জন্য যদি মুসলমান হয়ে উম্মত মাহফিল শুনে নিজের মধ্যে পরিবর্তন আনে আল্লাহর কসম নবী আমাদেরকে শাফাত করবে আমরা সাফাতে ধন্য হব নবীর উম্মত হয়ে আমরা জান্নাতি হব ঠিক না বেটি এখন দেখেন সব উম্মত কিন্তু সমান না কিছু উম্মত এমন আছে নবী রাহমাতুল লিল আলামিন সারা দুনিয়ার জন্য রহমত পিপরার জন্য নবী রহমত এমন কি উটের জন্য নবী রহমত সৃষ্টি কুলের জন্য নবী রহমত একটা পিপড়ার বাড়ি যখন পুরে দেওয়া হলো পিপড়ার ডিবি পুড়িয়ে দিয়েছি আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মান হাররা কে ঘর পুড়িয়েছে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা পুড়িয়ে দিয়েছি আল্লাহর হাবিব বললেন খবরদার আর কখনো আগুন দিয়ে কষ্ট দিবা না শাস্তি দিবা না কারণ আগুন দিয়ে যিনি শাস্তি দিবেন আগুনের যিনি মালিক তিনি কে পানি দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে ইন্নাল মাউজা যাই সুমিন সমুদ্রের ডেও আল্লাহর সেনাবাহিনীর আল্লাহ যখন মনে চায় জালেমদেরকে শেষ করে দেওয়ার জন্য সমুদ্রের ডেউ আল্লাহ অর্ডার করে আল্লাহ বলে সমুদ্রের ডেউ এখনই ধর এখনই পাকড়াও কর যখন আল্লাহ পাকরাও করতে বলে সুনামি সংগঠিত হয় দেশকে দেশ তলায় যায় ডুবে যায় ক্ষতিগ্রস্ত হয় একমাত্র কার অর্ডারে বলেন কার অর্ডারে তার মানে বুঝেন আমার মালিক আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে এমন নবী পাঠালেন যে নবী আমাদেরকে মহাব্বত করে ও কুন্তুম আলা সাফা হুফরাতিম মিনান নার জাহান্নামের দ্বার প্রান্তে আমরা ছিলাম সেখান থেকে যিনি জান্নাতের জন্য জান্নাতের পথে ডাকার জন্য নবীকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন ওনা আবসালনাকা ইল্লা মুবাশশিরও

আপনি যদি মন বড় করে হৃদয় প্রশস্ত করে আপনি যদি সবাইকে ভাই বানায় নিতে পারেন যিনি সফলতা দান করে দিবেন তিনি কে আমার নবী ওই প্রান্তে রক্ত জড়িয়েছেন মার খেয়েছে খেয়েছেন তারপরেও বদ করেন নাই ওই তায়েফের মানুষকে যিনি দিনের জন্য কবুল করেছেন তিনি কে আমার রসুলের রক্ত যেখানে ঝরল আমার রসুলের রক্ত যেখানে পড়লো সেই রসুলের রক্তের জায়গা রক্তের ভূমি ওই তাইফের ভিতরে এখন সবচেয়ে বেশি ফলমূল হয় আল্লাহ ও এলাকার মানুষ এখন গিয়ে দেখবেন দিনের জন্য এত মোহাবত গেলেই মেহমানদারি করে তাইফের মানুষ আমি গিয়ে চিন্তা করলাম আল্লাহ এলাকার মানুষ আমার নবীকে মারলো আজকে কেন মহাব্বত করে আমি উত্তর পেয়ে গেলাম এই জন্য মহাব্বত করে তাদের জন্য আল্লাহর নবী রক্ত ঝরিয়েছে এই মায়ার কারণে ওই ভূখণ্ডের মানুষকে যিনি পুত পবিত্র বানায় দিয়েছেন তিনি কে দিনের জন্য যিনি কবুল করেছেন তিনি কে যেখানে ইসলামের জন্য রক্ত ঝরবে ওই ভূখণ্ডকে যিনি কবুল করে নিবে তিনি কে সাহাবিদের রক্ত জড়েছে ওই জায়গায় যেখানে আমরা এখন তাওয়াফ করি এই জায়গা এখন কত সুন্দর টাইলস হয়ে গেছে এই জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হয়েছে মেরে মুখ ফুলিয়ে ফেলা হয়েছে আমার নবীর মুবারক ঘরের উপরে ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে বিলাল রাদি আল্লাহ তানহুকে বেদে পিটানো হয়েছে সাহাবিদের রক্ত ওই জায়গায় ঝরেছে ওই জায়গাটা এখন তাও ফেরে জায়গা ওই জায়গাতে সেজদা দেওয়ার জন্য মানুষের কি পরিমাণ মহাব্বত কি পরিমাণ আকর্ষণ আল্লাহ কি বানিয়ে দিয়েছে ওই জায়গাতে সাবাই ক্রামের রক্ত জড়েছে আজকের এখান থেকে চিন্তা করে দিন প্রতিষ্ঠার জন্য জান্নাতে নেওয়ার জন্য নবী রহমত কে বিলিয়ে দিলেন নিজে মার খেলেন রক্ত তারপরে নবী করে করে নাই ঠিক এসেছিলেন জান্নাতি নিতে আজকে আমরা প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছি কেমন করে জাহান্নামে যাওয়া যায় আমরা প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছি

কেমন করে আল্লাহ লানত পাব কেমন করে ফেরেস্তাদের লানত নিব কেমন করে ভালো মানুষের লানত নিব প্রতিনিয়ত এখন দুনিয়ার ভিতরে লানত নেওয়ার প্রতিযোগিতা আমরা নেমেছি ঠিক না বেঠি আহারে সাহাবিরা গুনা হয়ে গেলে নিজেকে খুঁটির মধ্যে বেঁধে ফেলত মাদিনাতুল মোনা ওরাই গেলে দেখবেন উস্তুয়ান নামে একটা অনেকগুলা খুঁটি আছে কোন জায়গার মধ্যে বলেন কোন জায়গার মধ্যে জান্নাতের খন্ড টুকরার ভিতরে অনেকগুলা খুঁটি আছে খুঁটিগুলার নাম হচ্ছে উস্তোয়ান উস্তোয়ান মানি খুঁটি সাহাবাই কারাম যে খুঁটির সামনে এসে নিজেকে আটকে ফেলতেন নিজেকে বন্দি করে ফেলে আল্লাহকে বলতেন আল্লাহ গুনা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে যেতেন বারবার কাঁদতে আমার আল্লাহ জানায় দিতেন নবী যাও আমি অমুক বান্দার গুনা মাফ করে দিলাম বলেন সুবান আজকে আমরা গুনাহ করি মনেই হয় না যে গুণা করছি তাবুক যুদ্ধে যখন যেতে পারে নাই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব যখন অনুপস্থিত তাবুকের প্রান্তে যেতে পারে নাই ফিরে আসার পরে অনেক মুনাফিক মিথ্যা বলেছে কাব গিয়ে কোন মিথ্যা বলে না ডাইরেক্ট বলে দিয়েছে আর সৌল আল্লাহ আমি যেতে পারতাম অলসতা করে যাই নাই আল্লাহর নবী কাবের কাছ থেকে উঠে গেলেন বললেন সিদ্ধান্ত আল্লাহ জানায় দিবে সিদ্ধান্ত জানা দিবে বলে আল্লাহর নবী উঠে গেলেন কা বাবা হয়ে গেলেন সত্য বললাম আল্লাহর নবী উঠে গেল সাবিরা বলতেছে যাও আল্লাহর নবীর কাছে গিয়ে বলো অসুবিধার কারণে যেতে পারো নাই তিনি বললেন না না আমি যা সত্য তাই বলবো এরপরে কাব জানলেন মুরারা তুমুর রবি হিলাল আরো দুইজন ব্যক্তিও এই কাবরাদি আল্লাহ তারান হুরমাতুক সত্য বলার কারণে রসুল বললেন তাদের সিদ্ধান্ত আল্লাহর কাছে কাব খানাদানা ছেড়ে দিলেন কেন আল্লাহ মাফ করেন না আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহর নবী বললেন কাবের সঙ্গে কেউ কথা বলব না কথা বন্ধ হয়ে গেল স্ত্রীকে পর্যন্ত যেতে নিষেধ করলেন স্ত্রীকে পর্যন্ত আলাদা করে দিলেন এবার তার চাচাতো ভাইকে একদিন বলেন চাচাতো ভাই এই কথা তো তুমি জানো এই কথা নিশ্চয় তুমি জানো আমি আমার আল্লাহ আর তার রসুলকে ভালোবাসি চাচাতো ভাই কোনো উত্তর দেয় না আবার বললেন আমি আল্লাহ আর তার বড় ভালোবাসি চাচাতো ভাই তখনো কোন উত্তর দেন না তৃতীয়বার তিনি বলে বললেন আমি আল্লাহ তার না কেন তুমি উত্তর দাও না সঙ্গে সঙ্গে তার ভাই বলল আল্লাহ জানে আল্লাহকে তুমি ভালোবাসো কি না মনের মধ্যে এত ব্যথার যন্ত্রণা অবশেষে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আয়াত নাজিল করে জানায় দিলেন তাদের তওবা কবুল হয়েছে খুশিতে বেকুল কে আগে সংবাদ পৌঁছাবে একজন চূড়ায় উঠে ঘোষণা করলেন কাব তোমার তো বা কবল হয়েছে সংবাদ দেওয়ার জন্য গেলেন তোমার তো বা কবল হয়েছে কাব নিজের জামা খুলে দিয়ে দিলেন যাও হাদিয়া হিসেবে নিয়ে যাও আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ তাও বা কবুল করেছে সব দিয়ে দিতে চায় ধন নাই সব আল্লাহ কবুল করেছে এতদিন পরে আল্লাহর নবী কাবকে ডেকে কথা বললেন কাবের মনটা ভরে গেল এতদিন রসুলকে সালাম দিয়েছেন রসুল অন্যদিকে ফিরে সালামের উত্তর নিয়েছেন কথা বলেন নাই তাওবা থেকে তাওবা করে গুনাহ থেকে মাফ পে সাবিরা এত খুশি হয়েছে লাল্লাহু আশদ ফারহান বিতাওবাতি احدকুম মিন احدকুম বিদাল্লাতিহি দা ওয়াজাদাহা হারানো একটা উট মরুভূমির ভিতরে গিয়ে উট হারিয়ে ফেলে এই উট পেয়ে গেলে আপনি আমি যেমন খুশি হয়ে যাব ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন আপনার উঠ আপনার বাহন আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনি যেমন খুশি হয়ে যাবেন আমার আল্লাহ বান্দা যখন গুনা আল্লাহর সামনে পেরেশান হয়ে বলবে আল্লাহ অনেক গুনা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অনেক অপরাধ করে ফেলেছি যিনি মুহূর্তের ভিতরে বান্দার তাও ব্যাপেন ব্যক্তির চাইতে খুশি হয়ে গোনা মাফ করে দিবেন তিনি কে আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন রহমান বানায়া নবীর নাম নবীর রহমান নবীর নাম হাসের। الذي يحشر الناس بي على সেদিন আল্লাহর নবীর কদমের সামনে পায়ের সামনে সব মানুষগুলোকে হাজির করা হবে আল্লাহর নবীর সামনে মানুষগুলাকে দাঁড় করিয়ে রাখা হবে আমার নবী যখন শাফাত করবে শাফাতে ধন্য হয়ে কাতার কাতার উম্মত আল্লাহর জান্নাতি হয়ে যাবে সেদিন যদি আমার মতো না লাগে আমার মতো গুনাগারকে আল্লাহর নবী বলে উম্মত আজকে তোরে আমি চিনলাম তুই আমার উম্মত এর চাইতে বড় চাপা এর চাইতে বড় সফলতা এর চাইতে বড় বিজয় আর হতে পারে না নবী যদি আমাকে আপনাকে চিনে নবী যদি আমাকে আপনাকে সাফাত করে মানুষটা সেদিন সফল হয়ে যাবে মানুষটা সেদিন জান্নাতি হয়ে যাবে জান্নাতকে আমরা পেতে চাই সবাই তো জোরালো কণ্ঠে বলতে পারলেন না এখন তো আরো হয় না আচ্ছা জান্নাত কি পেতে চাই নবীর আদর্শ মেনে না ছেড়ে এখানেও সবাই বলে না নবী করিম সালামের আদর্শ মেনে না ছেড়ে এখন আমরা কোন জায়গায় নবীর আদর্শটা মানি একটু চিন্তা করে আমার ঘর আমার সংসার আমার সমাজ আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার চলাফেরা আমার উঠা বসা আমার খাওয়া দাওয়া আমার চরণ ফিরত আমার ঘুম আমার ব্যবসা আমার বাণিজ্য কোন জায়গায় এখন উন্নত নবীন্নত মানে না ঠিক না বেঠি খেতে বসছেন এমন খাওয়া খেলেন পেট খারাপ বানায় ফেলছেন একটা বার চিন্তা করলেন না আমার নবী খানা পেলে কখনো এইরকম পেট ভরে খান নাই আল্লাহর নবী বলেছেন ইন্না আকছার الناس শাবান ফি দুনিয়া আকছারুহুম জাউআন ফি ইয়াউমিল আখিরা দুনিয়ার জীবনে যারা বেশি পরিমাণ খাবে এদের অধিকাংশ লোক আল্লাহর জান্নাতে না খেয়ে থাকবে আল্লাহর আদালতে উপাস থাকবে না খাওয়া থাকবে বিচার আলোয় না খেয়ে থাকবে এখন চিন্তা করে দেখেন আমরা পেলি খাই ঠিক না ঠিক উম্মতের কাজ হয় আমার রাজনীতি এখন এমন নেতা যা বলে সেটাই আমার রাজনীতি নেতা ইসলামের পক্ষে বলো মুসলমানের পক্ষে বলো মুসলমানের বিপক্ষে বলো কোরআনের পক্ষে বলো কোরআনের বিপক্ষে বলো আমার নেতার কথাকে যদি আমি সঠিক মনে করি আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার না করি নবীর সুন্নত দিয়ে যদি চিন্তা না করি আপনি উন্মত হতে পারেন না নেতার উন্মত আপনি হয়েছেন ঠিক না বেঠি সব জায়গায় চলছে এখন এগুলো ঘরের দিকে এবার তাকায় দেখেন কষ্ট হচ্ছে মাউদি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিনা ও ফালিনা ও তাকরirina ও সিফা খিলকিয়াহ ও খুলুকিয়াহ হাকিকতান ও হুকমান হাত্তা আল হারাকাত ও সাকানাত ফিল ইয়াকযাত ও ফিল মানাম দেখবেন আল্লাহর নবী যা বলেছেন যা করেছেন যা করতে বলেছেন একটু হিসাব করে দেখবেন বর্তমান পৃথিবীর বিজ্ঞান এখন গবেষণা করে বারবার আল্লাহর কোরআনের কাছে নত স্বীকার করছি নবীজির সন্না গুলার কাছে বারবার ফিরে এসে বলছে নিঃসন্দেহে নবীর সন্না সঠিক আল্লাহর কোরআন সঠিক নির্ভুল এতে কোনো সন্দেহ নাই বলেন আল্লাহ আকবার এই গত দুই দিন আগে সময় টিভি একটা নিউজ করলো পবিত্র মাক্কাতুল মোকার থেকে হাজার বাহরাইনের যে এলাকার নাম রসুল বললেন দুইটা কথা একই সাথে বললেন একটা হচ্ছে বাহরাইনের হাজার নামক এলাকা আরেকটা হচ্ছে সিরিয়ার বুসরা নামক এলাকা দুইটার দূরত্ব যখন মিলিয়েছে তারা অবাধ সেই সময়ে কোনো গুগল ম্যাপ ছিল না সেই সময়ে গুগল ম্যাপ আবিষ্কার হয় নাই সেই সময়ে এই পৃথিবীতে কোনো স্যাটেলাইট ছিল না আল্লাহর নবী বিনা স্যাটেলাইটে ওই এলাকা দুটোর নাম উচ্চারণ করলেন বুশরার উচ্চারণ নাম উচ্চারণ করলেন সিরিয়ার আর বাহারাইনের যে অঞ্চলের নাম রসুল উচ্চারণ করলেন মিলিয়ে তারা হাজার নামক এলাকা এবং বুশরা নামক এলাকার দূরত্ব মিলায়ে দেখে দুই দিক থেকে যখন এসেছে মক্কাতুল মুকাররামা থেকে সমান সমান তার মানে দাঁড়ায় আল্লাহর নবীর প্রত্যেকটা কথা এখন সত্য প্রমাণিত হবে ঠিক না बेटी ঠিক যত বিজ্ঞানের উৎকর্ষ সাধন সাধিত হবে তত বেশি মানুষ আল্লাহর নবীর হাদিসের সত্যতা পাবে যেমন আল্লাহর নবী বিশ্বনবী নবী কুলের সম্রাট তিনি বলেছেন ইন্নাত তাহতাল বাহরি নার এই সমুদ্রের নিচে আছে আগুন আগুনের নিচে আছে সমুদ্র সমুদ্র বিজ্ঞানীরা গবেষণা করে আবার আসলে সমুদ্রের নিচে আগুন আগুনের নিচে যিনি সমুদ্র রেখেছেন তিনি কি তারা চিন্তা করতেছে কোনদিন সমুদ্র ভ্রমণে যায় নাই এই মানুষ কেমন করে এই তথ্য দিয়েছে এই মানুষ কেমন করে জেনেছে আজকে সমুদ্র বিজ্ঞানীরা গবেষণা করে দেখে ভারত মহাসাগরে টেকটনিক প্লেট ফেটে গেছে এই যে টেকটনিক প্লেট ফেটে যাওয়া ভূমিকম্প হওয়ার কারণ জলোচ্ছ্বাস আসার কারণ এই আজাব যখন দেখতে থাকবেন বুঝবেন কেমতের সময় কাছে না দূরে আমার নবী আসলেন পৃথিবীতে রহমত হয়ে আল্লাহ নবীর কাছে একদিন একটা উঠ এসে কান্না করতেছে কষ্ট হচ্ছে আপনাদের বলতে বলতে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কে কে থাকবেন সবাই হাত উঠায়নি একজন হুজুর কেমত সম্পর্কে একটু যান যাব ছোট একজন হাত উঠাই রেখেছে হুজুর আমি থাকবো ইনশাল্লাহ আব্বা চলে যাবে তাতে কি আমি কিন্তু যাব না থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ ও আল্লাহ ইরাম ওয়াজামি করতে রাজি না বলেন সাইটটা টা বিষয় বনে আছে এক নাম্বার কি আল্লাহু আকবার মাশাআল্লাহ দুই নাম্বার কি আল্লাহ মাশাআল্লাহ তিন নাম্বার কি কয়জনে জানে না কিন্তু ঠোটা नाराजছে যে হুজুরে তো বুঝবেনে যে আপরা জানিস হ্যাঁ অল্পে তুষ্ট চার নম্বরে কি মানে আমারে বক্তা না খুঁজলেও চলবে মৃত্যু থেকে যদি ওয়াজ নেন ওয়াজ যথেষ্ট হয়ে যাবে জোরে কোন ল হক বা আর এই চারটা যারা নিবে না 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 খারাপ লেখে নেয় খারাপ লেখে নেয় লেখছে কেয়ামতের আলামতের আলোকে আজকে বিশ্ব পরিস্থিতি ওই মাহাদির আগমন ওরে আল্লাহ আচ্ছা ঠিক আছে এটাও শুনবেন মুরব্বীরা বলতেছে হুজুর এগুলো আমাদের বলা দরকার নাই চলে যাব কয়দিন পর হুজুর যুবককে লাগলে বলে দিয়ে অল্প স্বল্প আপনারা আছেন তো ইনশাল্লাহ আচ্ছা মুরব্বীকে দরকার আছে না নাই আচ্ছা এবার চলেন আবার মনোযোগ দিই আমার নবীর কাছে একদিন একটা উঠে এসে কেঁদে ফেলল আল্লাহ নবী উঠের কান্নার ভাষা বুঝে ফেললেন নবীজি বুঝলেন ওটা না খেয়ে কষ্ট করতেছে চিন্তা করেন কেমন নবীর উম্মত আমরা আজকে আমরা জীব জন্তুকে কত কষ্ট দেই বাড়ির গরুটাকে না খাওয়ায় রাখি মানুষের সঙ্গে কি পরিমাণ জুলুম করি অত্যাচার করি নবী একটা পশুর সঙ্গে আচরণ কি সহ্য করেন নাই আল্লাহ নবী বললেন এই উটের মালিককে হাত তুলো তো দেখি একজন সাবি হাত তুললেন আমার মালিকানাই উঠটা আছে উটের মূল মালিক তো আমার আল্লাহ আমার মালিকানায় আছে আল্লাহ নবি ডেকে এনে বললেন আফলাজ তত্ত্ব কিনলাম ফিহাদিহিল বহি মাল্লাথি মাল্লাকা কাল্লাহ হুঁইয়া উটের মালিক আমার সাহাবিব তুমি কি উঠটাকে কষ্ট দিবি এই উটটা কে আমার সঙ্গে সে তার সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না অনেক কষ্ট তুমি তাকে দিয়ে ফেলেছ এই উটের ব্যাপারে তুমি সচেতন হও যদি সজাগ সচেতন না হও এই সচেতনতার অভাবে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে তোমার জন্য বিচার হবে আল্লাহর কাছে তোমাকে দণ্ডায়মান হতে হবে একটা উটের ব্যাপারে যদি দণ্ডায়মান হতে হয় উটের ব্যাপারে আল্লাহর নবীন রহমাতুল লিল আলামিন কতটা দয়া করলেন কতটা মায়া করলেন আজকে তাকে দেখে নির্দোষ মানুষকে দোষী সাজায় জালেমদের মনে সামান্য মায়া হয় না ঠিক না बेटी ঠিক কি মানুষ হলেন কোন নবীর উম্মত দাবি করেন সেদিন আল্লাহ নবী আপনাকে চিনবে না আপনার জন্য নবী শাফাত করবে না এক নম্বরে আল্লাহ মুশ্রিকদেরকে বলবে দূর হয়ে চলে যা তুই মুশ্রিক ছিলিন মূর্তির পক্ষে ছিলিন মূর্তির কাছে চেয়েছিলি গায়রুল্লাহকে সেজদা দিয়েছিলি পীরকে সেজদা দিয়েছিলি কবরকে সেজদা দিয়েছিলি গায়রুল্লাহর কাছে চেয়েছিলি কবরের কাছে চেয়েছিলি আজকে দূর হয়ে চলে যা তোর জন্য আমি নবীর কোনো শাফাত নাই নবীর কোনো মা নাই নবী যদি শাফাত না করে মুশরিক সেদিন নাজাতের চিন্তাও করতে পারবে না ঠিক না বেটি এখন এই রকম মুসরে আছে না নাই মা গোরাতে নাই আছে আছে আজকে যেখানে করে আসলাম গতকাল কোন পীর বলেছে যে দূতরা পাতা খাওয়া লাগবে আর একেবারে সত্য এই যে ক্যামেরাম্যান আমার সাথে আছে পীর বলেছে দূতরা পাতা খাওয়া লাগবে এখন দুধটা বলেছে পীর খাওয়া লাগবে তাহলে পেট ভালো হবে মা ছেলে দুজনে খাইছে মাহফিল টাফিল শুইলে মাহফিল ও আবার পীরের কথাও শুনেছে পীর বলছে ধুতরা পাতা খাইতে খাই দেখি ও গায়ে লাগালে না চুলকা দে তো খেলে তো আর কিছু হবে না পাকশাক করে যখন খাইছে খাওয়ার পর দুইজন এখন হসপিটালে আস এখন দোয়া চেয়েছে হুজুর বুঝতে পারেনি খাইয়ে ফেলেছি দোয়া করে একটু চিন্তা করে দেখেন কেমন মানুষ আমরা আল্লাহ নবী আমাদেরকে আসলেন জান্নাতের দিকে নীতি আর শয়তান প্রতিনিয়ত প্রতিযোগিতা করতেছে জাহান নামে নিতে প্রতিনিয়ত আমরা জাহান নামের জন্য প্রতিযোগিতা করতেছি ঠিক না ঠিক একজনে যদি বাড়ির ভিতরে একটা সাউন্ড বক্স কিনে ডিজে গান বাজাবে আপনার ছেলে বায় না করে এর চাইতে বড়টা কিন আপনিও কিনলেন জাহান্নামের নামের পথে প্রতিযোগিতা করলেন একজনের ওয়াইফকে যদি সাজায়া বাইরে বের করে আপনিও পার্লারে নিয়ে বুড়ো প্লাক করি শাড়ি পরি রাস্তার মধ্যে বের করলেন জাহান নামের পথে আপনিও প্রতিযোগিতা করতেছেন ঠিক না বেঠি ও আমার ভাইয়ার একটাবার চিন্তা করেন আপনার সন্তান জাহান নামের পথে যাচ্ছে একটা বারের জন্য আপনি পেরেশান হন দশ হাজার টাকার মোবাইল নষ্ট করে ফেলেছে আপনার ঘুম হারাম হয়ে যায় দশ হাজার টাকার মোবাইলটা নষ্ট করে ফেলেছে আর কোটি কোটি বছর যার শুরু আছে শেষ নাই এমন আখরাতের জীবন ধ্বংস করে ফেলছে নামাজ ছেড়ে দিচ্ছে আপনার কন্যা বেপরদায় চলছে আপনার স্ত্রী বেপরদায় চলছে দেবরের সামনে যাচ্ছে পর্দাহীন চলছে জাহান্নামের নামের পথে প্রতিযোগিতা করছে আপনার সন্তান ইসলামের বিপক্ষে দাঁড়াচ্ছে আপনি বাবা হয়ে হয়ে রান পেরেশন হচ্ছেন না বুঝতে হবে আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন নাই ঠিক না বেঠিক সময়টা এখন আর বেশি বাকি নাই যেই সময় আমরা এখন আছি নবীর শেষ জমানোর রূপমত আমরা যাদেরকে নিয়ে নবী সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন আল্লাহ নবী তিনবার বললেন সুম্মা তুবা সাজারে তুবা নামক গাছের নিয়ামত তাদের জন্য সাজারে তুবা নামক গাছের নিয়ামত তাদের জন্য সাজারে তুবা নামক গাছের নিয়ামত তাদের জন্য কয়বার বললেন জোরে বলে বিহার সাহাবাই کرام অবাক হয়ে গেল মনে করতে সাহাবাই کرامের কথা বলবে। আল্লাহর নবী বললেন শোনো তাদের জন্য সাজারে তুবা নামক গাছের নিয়ামত থাকবে মান আমানাবী ولم يرনি আমি নবীর উপর ঈমান জীবনে কোন দিনের জন্য আমি নবীর উপর ঈমান এনেছে জীবনে কোনো দিনের জন্য আমি নবীকে দেখে নাই দেখে যারা তাদেরকে আমরা নবীকে দেখছি বলেন দেখেছি বলেন দেখেছি না দেখে যদি ইমান আনেন যিনি জান্নাতের মালিক বানাবেন সাজারে তু নামক গাছের নিয়ামত দিবেন আল্লাহ সেদিন নিজে মনের আশা পুরা করবেন উপর থেকে ডাক দিয়ে কথা বলবেন তিনি কে এক বলছিলাম আমার সেদিন দিবে দা করবে না মুসরেকদেরকে সাফাত করবে না দুই নম্বরে নবী সাফাত করবে না জালেমদেরকে জোরে বলেন কাদেরকে এখন জালেম আসে না নাই আর জোরে বলে কেমনে জুলুম করে একটু টাকা নতুন নতুন টাকা হওয়ার পর মানুষকে মানুষ মনে করে না এমন জালেম আছে না নাই একজন গরিব কাছে গেলে বলে দূরে থাকেন অথচ কিছুদিন আগে ওই গরিবের চাইতে তার অবস্থা খারাপ ছিল এরকম অহংকারী লোক আসে না নাই এই যা আপনি বলে দূরে থাকো বিশ্বাস করো আল্লাহর আরশ কেপে উঠেছে তোমার মতো জালেমকে যিনি برداشت করতে পারেন না তিনি কে আল্লাহ ওমান ইয়াতমাদা লান নাসিমাল্লাহ কিছু নতুন নতুন নেতা হয়েছে নেতা হওয়ার কারণে চারপাশের লোকেরা বলে ভাই ভাই এই ভাই ভাই শুনার পরে এত বড় ভাবসাব বেড়ে গিয়েছে এই ভাব সব যার ভিতরে বেড়ে গিয়েছে নেতা নেতা ভাব হয়েছে ইসলামের বিরোধিতা করতেও যা হৃদয় কাঁপে না তুমি বিশ্বাস করো মতো যিনি তোমাকে ধ্বংস করে দিবেন তিনি কেমান আপনার অনেক বুদ্ধি আছে এরকম অনেক বুদ্ধিজীবী বাংলাদেশে আসে না নাই বুদ্ধি মাথা ভর্তি কিন্তু ইসলামের বিপক্ষে বুদ্ধি খাতায় তাদের বুদ্ধি গুলাকে নির্বুদ্ধিতা যিনি ধ্বংস করে দেন নাস্তা নাবুদ করে দেন তিনি কে এতদিন সাহারিয়ার কবি কি পরিমাণ কথা বলতো বাবার বাবা মনে হয়তো মুফতি ও সে মুফাসের সে মোহাদ্দেশ হাদিসের কোট করে হাদিস কোট করে করে বলে যে বোখারি শরীফের মধ্যে আসছে মুসলিম শরীফের এত নাম্বার হাদিসের মধ্যে আস কোরআন শরীফের উমুক সুরের এত নাম্বার আয়াতের মধ্যে আস দিন যখন লাগলো একজন আলেমের সাথে বিতর্ক করতে এসেছে ডক্টর এনায়তুল্লা আব্বাস এই বিতর্কের রেজাল্ট গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষ দেখেছে আপনারা ওই লাইভটা যদি দেখেন লাইভের ভিতরে যদি দুই হাজার কমেন্টস এসে থাকে দুই হাজারটাই তার বিরুদ্ধে তার মানে এই মার্কা বুদ্ধিজীবীদের কোন জনপ্রিয়তা কি আছে আদো আছে এরপরে নতুন করে সেদিন করে সেদিন জাফরুল্লাহ সাহেব তিনি আসলেন বিতর্কে এই লোকটা আবার প্রথম থেকেই নথি স্বীকার করে নিয়েছে ভদ্রভাবেই বলছে যে আমি তো আর এত কিছু জানি না আমি তো কোরআন এত সুন্দর করে পড়তে পারি না বা আপনাদের মতো এরকম রেফারেন্স দিয়ে কথা বলতে পারি না তবে আমার কিছু সংশয় আছে এরা মূলত সংশয়বাদী এদের হৃদয়ে আল্লাহরে নিয়ে সংশয় আছে এই জন্য এই সংশয় কোনোদিন দূর হবে না এই সমস্ত বুদ্ধিজীবীরা বুদ্ধি শেষ হয়ে পাগল হয়ে মারা যায় ঠিক না বেঠি তারপরে আমি জাফরুল্লাহ সাহেবের জন্য দোয়া করি আল্লাহ যেন তার মনের এই সংশয়গুলা দূর করে দিয়ে পাক্কা মোমেন্ট বানায় কবরে নেয় পরে না আমি ডক্টর এনায়তুল আব্বাসি সাহেব যখন কথা বলছেন তিনি তন্ময় হয়ে শুনছেন আমরা ডক্টর এনায়েতউল আব্বাসির মতো আলেমদের কাছে চাই তারা যেন জাতিরই क्रांति লগ্নে ঐক্যের পথে হাঁটে ছোটখাটো الاختلافে বিষয় নিয়ে কথা না বলে এই রকম বুদ্ধিজীবী নামদারী যারা আছে তাদের বিরুদ্ধে কুরআন হাদিসের ইস্টাবলিশ প্রমাণগুলো যারা তুলে ধরে অথেন্টিক দলিলগুলো যেন তুলে ধরে আল্লাহর নবীর উম্মতের পরিচয় যেন দেয় ঠিক না বেঠিক ঠিক আমরা ঐক্য চাই আল ইত্তিহাদ ইকউন কিল্লা ওয়াল ইখতিলাফ ইয়ুদআফুল কাসরা আজকে যদি আমরা আলেমরা এক জায়গায় বসতে পারতাম ইসলামপন্থীরা যদি বসতে পারতাম খোদার কসম এই জমিনে যিনি ইসলামের রাজ কায়েম করে দিতেন তিনি কে মাশাআল্লাহ এই যে কিছু আলেমরা এখন নবজাগরণের জন্য নতুন জাগরণের জন্য চেষ্টা করছে আমাদের মনে নতুন করে স্বপ্ন যাচ্ছে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ ঠিক না বেছি জাতি কিন্তু এখন জেগে উঠতে চায় আপনি কয়দিন আর জাতিরে ঘুম পড়ায় রাখবেন সামনের বিজয় এবং বিপ্লব হবে মুসলমানের বিজয় বিপ্লব সামনের বিজয় বিপ্লব হবে উম্মতে মুহাম্মাদির বিজয় বিপ্লব সামনের বিপ্লব হবে কালেমার বিজয় বিপ্লব কেউ রাখতে পারবে না ঠিক না বেঠিক

জমিন দায়িত্ব পালন করবে টান মেরে গিলে খেয়ে ফেলবে তার অস্তিত্ব যিনি বিলীন বানায় দিবেন তিনি কে এজন্য যত আপনি বিরোধিতা করেন বিরোধিতা করতে থাকেন আল ইসলাম আপনার মতো বিরোধীরা ইসলামের বিরোধিতা করে বিজয়কে আটকাতে পারবে না আপনি যদি পক্ষে আসেন তারপর বিজয় হবে আপনি বিপক্ষে থাকলেও যিনি বিজয় দিবেন তিনি কেমন যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে কাফেররা চাক বা না চাক যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে বিরোধীরা চাক বা না চাক যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে এখন কি আর ঘুমায় থাকবেন নবীর উম্মত হতে রাজি মাহফিল থেকে মন পরিবর্তন করে বাড়ি যেতে রাজি এবার আসেন কোথায় আসবেন নবীজি সাফাত করবে না কয়জন রে কয়জন আঙ্গুল কয়টা দেখাইছি জোরে কর এক নাম্বার মুশরেক দুই নাম্বার জালেম দুই নাম্বার এবার তিন নাম্বার আসেন আমার ভাইরা কুল্লু গালিন মারিক প্রত্যেকবারাবারি করা ব্যক্তি ইলহাকুদ দরর আলাল আখরিন নির্দোষ মানুষকে যে দোষী দেয় নির্দোষ মানুষকে যে দोषি বানায় দোষ করে নাই তারপরেও তাকে সাজা দেয় বুঝতে হবে এই জালে তাকে যিনি সাফাত করবেন না তিনি কে বিশ্ব সাফাত করবে না সাফাত না করলে জান্নাতে যাওয়া যাবে কয়টা গেল আরো জোরে বলেন এক নম্বরে কে দুই নাম্বারে কে তিন নাম্বারে কে হ্যাঁ নির্দোষ রে দোষী বানায় এবার কয় নাম্বার মাসাল্লাহ মনোযোগ পুরাপুরি আছে এরকম মনোযোগ থাকলে আর দশ মিনিট ওয়াজ শোনানো যাবে ইনশাআল্লাহ আরে বাবা ওয়াজ তো অলরেডি করে ফেলছি দেড় ঘন্টা এরপরে আমার দুই ঘন্টা কিরাম করে হয় আমি তো মানুষ আচ্ছা এবার বলেন কয় নাম্বার মাসাল্লাহ আপনার এই যে ওয়াজটা করতেছেন আমার হৃদয়টা ভরে যাচ্ছে কয় নাম্বার চার নম্বরে আমার ভাইরা সাহেবুল বিদা যেই লোকটা বিদাত করবে ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করবে ওই লোকটা কেউ আল্লাহর নবী সাফাত করবে না বুখারীর বর্ণনা এসেছে সুহকান সুহকা লিমান গায়রা বাদি আল্লাহর নবী বলবে দূর হয়ে চলে যা দূর হয়ে চলে যা তোর জন্য কোনো মায়া নাই তোর জন্য কোনো শাফাত নাই ওই লোকটাকে আল্লাহর নবী চিনবে না শাফাত করবে না ঠিক না ঠিক গেল চারটা বাকি আছে পাঁচ নম্বরে মাইয়ুকাযিবু বিশাফা যেই লোকটা নবীজির সাফাত চায় না নবীজির সাফাত বিশ্বাস করে না নবীজির সাফাতের প্রয়োজনীয়তা অনুভব করে না তাকে আল্লাহর নবী সাফাত করবে না চিনবে না আমাদের জীবনে আমাদের জান্ন আমাদের মুক্তিতে নবীজির সাফাত আমরা চাই কি চাই না আরো জোরে বলি চাই কি চাই না আরে কেমন নবী আল্লাহ দিস আল্লাহ নবী সেদিন তুলসি রাতের কিনারায় দাঁড়ায় থাকবে উম্মত সেদিন পার হওয়ার সময় চেহারা ফেটে তুলসি ধারালো অস্ত্রের সামনে চেহারা ফেটে রক্ত পড়বে আল্লাহর নবী বিশ্ব নবী তুলসি কিনারায় দাঁড়ায় থাকবে আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় বলবে ইয়া রব্বি সাল্লিম ইয়া উন্মতির জন্য একটু মায়া করেন একটু দয়া করেন একটু রহম করেন আল্লাহর নবী সেদিন কাঁদবেন আমার আপনার জন্য জান্নাতের দরজার সামনে চলে যাবে আল্লাহর নবী বলবেন জান্নাতের দরজাটা খোলো ফেরেস্তা বলবে মান আনতা কে তুমি কে এসেছ আল্লাহর নবী বলবেন আনা محمد আমি মুহাম্মদ এসেছি সঙ্গে সঙ্গে জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা বলবেন বিকাউমির তুলাফ তাউলি আহাদিন ক্বাবলাক নবী আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই আজকে আপনি এসেছেন জান জান জান্নাতের দরজা খুলে দিলাম আপনি আল্লাহর জান্নাতের দরজাদি জান্নাতে প্রবেশ করে জান্নাতে যেতে গিয়ে নবীজি ওই সময় আমার কথা আপনার কথা মনে করবে আল্লাহ নবী বলবেন মাতিল জান্না আলাল উমাম হাত্তা তাদুখুলা উম্মতি ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার জান্নাতে জান্নাতে না না যাবে যতক্ষণ পর্যন্ত আমার পর্যন্ত জান্নাতের দরজা দি কেউ প্রবেশ করবে না অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে না আগে আমার নবীর উম্মত জান্নাতে যাবে তারপরে অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে আল্লাহ সেই নবীর উন্মদিনদেরকে সারা দুনিয়াতে আজকে মারা হচ্ছে ও মুসলমান তাকায় দেখেন কি ভয়ঙ্কর অবস্থা সিরিয়ার মুসলমানেরা আজকে একদিন দুই দিন ধরে না দুহাজার এগারো সন থেকে মার খাচ্ছে আজকে পর্যন্ত পর্যন্ত দুহাজার একুশ দশটা বছর পার হয়ে গেছে ঘর নাই খাওয়া নাই চিকিৎসা নাই বস্ত্র নাই বাসস্থান আর তারা গোলাম হচ্ছে আল্লাহ এই অপরাধে তাদেরকে মারতেস এই যে মুসলমানরা মার খাচ্ছে ভেঙে পড়ার কোনো কারণ নাই আগামী দিনে এই মায়ের খাওয়ার পরে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কেমন সাহায্য আসবে কার কাছ থেকে বিজয় যিনি দিবেন অতি সন্নিকটে তিনি কে একটু তাকায় দেখেন মুসলমান এই বছর আমি তুরস্কে গিয়ে দেখলাম পঁয়তাল্লিশ লক্ষ সিরিয়ার শরণার্থী তুরস্কের দুয়ারে দুয়ারে ঘুরে খুদার যন্ত্রণা সহ্য করতেছে আমি নিজের চোখে এই বছর দেখলাম পঁয়তাল্লিশ লাখ মানুষ খুদার যন্ত্রণা সহ্য করতেছে দুয়ারে দুয়ারে ঘুরতেছে এর আগের বছর গিয়েছিলাম লেবাননে সেখানে গিয়ে দেখলাম চল্লিশ লক্ষ সিরিয়ার শরণার্থী যারা দুয়ারে দুয়ারে ঘুরতেছে খুদার যন্ত্রণা সহ্য করছে ও মুসলমান চিন্তা করে দেখেন দেখেন দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমান করা হয় সারা দুনিয়াতে কাফের কুফফাররা সব বন্ধু হয়ে যাচ্ছে সবাই মিলে মুসলমানদেরকে মারতে যাচ্ছে মুসলমানদেরকে মারো মুসলমানদেরকে কাটো কাটো নাফ নদী দি মুসলমানের লাশ তারা বাসিয়ে দিল সিরিয়াতে মুসলমান মারলো